Envision TV presents. আব্দুর রহমান, আব্দুর রহমান, আরে কোথায় গেলি বাবা? একটু এদিকে আয় তো। না, একা একা পারছি না আর এই মেশগুলোকে সামলাতে। বাইরে শুকনো কাঠগুলো পড়ে আছে, ওগুলোও তো আনা দরকার। বেলা যে পড়ে এলো। এই তো আম্মা, দিন আমাকে দিন। আম্মা, আপনি ভেতরে গিয়ে বিশ্রাম নিন, আমি সব সামলে নেব। আম্মা আসেন, বিসমিল্লাহ করি। তুমি শুরু করো বাবা, আমার তেমন খিদে নেই। ওটাতে কি রেখেছেন আম্মা? রেখেছি আমার স্বপ্ন। স্বপ্ন কি সিন্ধুকে রাখা যায় নাকি? যায় যায়, তুমি বড় হলেই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, বড় হলেই বুঝবো। এবার আসুন, আমাকে খাইয়ে দিন। পাগল ছেলে আমার, বড় আর হবি কবে? অমন করে কি দেখছো বাবা? তোমাকে প্রায়ই দেখি ছাদে এসে দূরে তাকিয়ে থাকো। কি আছে ওইদিকে? স্বপ্ন, স্বপ্ন আছে মা। আমি বুঝি বাবা, তোমার লেখাপড়া করার অনেক শখ। আল্লাহ করুন আমাদের দুজনের স্বপ্নই যেন পূরণ হয়। আমিন। আম্মা, বাগদাদ কি অনেক দূরে? সেখানে নাকি অনেক বড় বড় ওস্তাদ আছেন, আমিও সেখানে যেতে চাই। আল্লাহ চাহেন তো তোমার মনের আশা অবশ্যই পূরণ হবে। বড় মেহেরবানি আল্লাহর, আমাকে একটা সোনার ছেলে দান করেছেন। অন্য ছেলেরা যেখানে পড়াশোনাই করতে চায় না, সেখানে আমার আব্দুর রহমান কিনা। আম্মা আমি তৈরি, আমাকে দোয়া করে দিন। এসো বাবা, আল্লাহর রহমত সব সময় তোমার উপর ছায়া হয়ে থাকুক। আমিন। এই জামাটা পরে নাও, এর আস্তিনের নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছি। আল্লাহ এইটুকু তৌফিকই দিয়েছেন, সাবধানে রেখো। অনেক শুকরিয়া আম্মা। আর হ্যাঁ, আমার শরীরটা ভালো যাচ্ছে না, কিয়ামতের আগে আর দেখা নাও হতে পারে। তোমার প্রতি আমার শেষ উপদেশ, কখনো মিথ্যে বলবে না। বিপদ এলে আল্লাহর উপরই ভরসা করবে, কখনো মিথ্যার আশ্রয় নেবে না। Thank you.
সবাই তো মনে হয় আরাম করে ঘুমাচ্ছে। এই কেউ নড়বি না, যাচ্ছে বের করে দে, না হলে ঘর থেকে মাথা আলাদা করে দেবো। ওরে বাপরে, এই নাও আমার সবকিছু এখানে। ওরে বাবা রে, ডাকাত ডাকাত ডাকাত। এই ছেলে, কোথা থেকে আসছো তুমি? হ্যাঁ, সবাই তোমারে থুয়ে পালাইয়া গেল, বিদেশ কাদের সাথে যাচ্ছ তুমি? গিয়ে কি করবা? বোবা নাকি ছেলেটা, কথা কয় না দেখি? দূর বাদ দেন, ছোট ছেলে, ওর কাছে কিছুই নাই। আরে কথা বলবি নাকি জিব্বা কেটে ফেলবো? জিজ্ঞেস করি কোথায় যাস। বাগদাদ। হ্যাঁ, ফকিন্নির ছেলে আবার বাগদাদ যায় কেন? কি পড়াশোনা করতে না ফোরাতে ডুবে মরতে? পড়াশোনা করতে। পড়াশোনা করতে? তা খালি হাত পা নিয়ে গেলেই পড়াশোনা হবে? পাত্তি পুতি কিছু লগে আছে না? বাগদাদের রাস্তা ঝাড়ু দিয়েই খাইবা। ওকে ভালো করে চেক করেন, খালি হাতে তো আর কেউ বিদেশ যায় না। না, এর কাছে দেখে আসলেই কিছু নাই। বুঝছি, আসলেই ফকন্নির ছেলে। না, আমার আম্মা আমাকে যথাযথ খরচ দিয়ে কাফেলায় পাঠিয়েছেন। ও তাই নাকি? তা সেগুলো কোথায়? এরে সর্দারের কাছে নিয়ে চল। হুম, তাই চলেন। সর্দার, এই পোলা নাকি বাগদাদ যায় পড়াশোনা করতে, কিন্তু ওর কাছে কিছুই পাই নাই। হয়তো কিছুই নাই, বড়দের সঙ্গে যাচ্ছিল। আছে ওস্তাদ, আছে। ও নিজে বলছে ওর কাছে অনেকগুলো স্বর্ণ মুদ্রা আছে। ভাই ছেলে, তোমার নাম কি? আব্দুর রহমান। তা তোমার কাছে কিছু থাকলে সোজা বের করে দাও, নইলে জলদি কেটে পড়ো, আমাদের কাজে ব্যাঘাত ঘটিও না। জি, আমার বগলের নিচে জামার সঙ্গে সেলাই করা থলেতে স্বর্ণ মুদ্রাগুলো আছে। ওর জামাটা কেটে ফেলো এক্ষুনি, দেখি কি বের হয়। পেয়েছি সর্দার, 40টা খাঁটি স্বর্ণের মুদ্রা। তুমি তো দেখছি আচ্ছা বোকা ছেলে, এই বুদ্ধি নিয়ে বাগদাদ যাও পড়াশোনা করতে? তুমি না বললে তো কেউ জানতেই পারতাম না যে তোমার কাছে এত মূল্যবান সম্পদ আছে। আমার লোকেরা তো তোমার শরীর ঘেঁটেও কিছু পায়নি। তুমি ইচ্ছে করলেই আমাদেরকে ধোকা দিতে পারতে, তাতে তোমার এই সম্পদগুলো তোমারই থাকতো। কিন্তু সেটা না করে গোপন জিনিসটি প্রকাশ করলে কেন? কারণ আমি আল্লাহকে ভয় করি, সেই সাথে আমার আম্মার উপদেশ যেন কখনো মিথ্যা না বলি, বিপদে পড়লে যেন আল্লাহরই আশ্রয় চাই, মিথ্যার নয়। কি বললে তুমি? আম্মার উপদেশ বিপদেও মিথ্যে বলা যাবে না? না, কারণ আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে মিথ্যা বলেও আমি রেহাই পাবো না। তাই আমি তার কাছেই নিজেকে সঁপে দিয়েছি, মিথ্যার কাছে নয়, তোমাদের কাছেও নয়। আর আমাদের নবী বলেছেন, মিথ্যা হলো সকল গুনার মা, মিথ্যাবাদীকে আল্লাহ কখনো ভালোবাসেন না। সামান্য এক বাক্য মিথ্যায় তুমি তোমার কষ্টের জমানো সম্পদটুকু রক্ষা করতে পারতে। আমি বরং তার চেয়ে বড় সম্পদ রক্ষা করেছি, সেটি হলো সত্য, মহান আল্লাহর হুকুম আর আমার মায়ের উপদেশ। স্বর্ণমুদ্রার জন্য আমার কোনো আফসোস নেই। সত্যের চর্চায় এতটাই নির্ভীকই বালক, এই সাহস এই ভরসা সে কোথা থেকে পেল? কত বড় সাহস! সর্দারের মুখে মুখে কথা, তোর ঘর থেকে মাথাটা নামিয়ে দেব আজ। থামো, কাল কেয়ামতে মহান রবের সামনে আমাকে মিথ্যাবাদী হিসেবে দাঁড়াতে হবে না। এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? এই বালক মায়ের কথার অবাধ্য হচ্ছে না, আর আমি আল্লাহর অবাধ্যতাকে পেশা বানিয়ে নিয়েছি। হাই খোদা, কি হবে আমার পরিণতি? আমাকেও তো একদিন মরতে হবে। কাল কিয়ামতে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন দুনিয়াতে আমাকে লুটপাট করার জন্য পাঠানো হয়েছিল কিনা, তখন আমি কি জবাব দেব? আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা।
ক্ষমা করে দাও, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো। কত শত মানুষকে আমি লুণ্ঠন করেছি, তাদেরকে পথে বসিয়েছি, পদে পদে আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছি। তুমি আমাকে সঠিক পথে তুলে নাও। সঠিক পথে তুলে নেবেন আল্লাহ, ক্ষমাও করবেন আল্লাহ। আপনি শুধু তার কাছে তওবা করুন আর প্রতিজ্ঞা করুন যে ভবিষ্যতে কোনো দিন আল্লাহর অবাধ্য হবেন না, ডাকাতি করবেন না, লুটতরাজ করবেন না। এই এই আমি তওবা করছি, আর কোনোদিন পাপ কাজে নিজেকে নিয়োজিত করব না।